হ্যালো তোমাদের প্রত্যেকে আবারও ওয়েলকাম কারণ তোমরা অলরেডি আমার যতদূর মনে হয় যে অ্যাডমিট কার্ড কিন্তু সকলে ডাউনলোড করে নিয়েছো তোমরা দেখে নিয়েছো কার কোথায় সেন্টার না সেন্টার কিন্তু যত দিন এগোচ্ছে মানে চোদ্দো তারিখের কাছে আসছি তত কিন্তু তোমাদের ভয় লাগছে তাই না অনেকে ভয় লাগছে অনেকে ভয় করছে অনেকে আমাকে কমেন্ট করছো লাইভ ক্লাসে এসে যে দাদা ভয় করছে কি করবো দেখো আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি যে ভয় করার বা ভয় লাগার কোনো ব্যাপার নেই হাসতে হাসতে তোমরা সেভেন্টি প্লাস পাবে আমি আবার বলছি হাসতে হাসতে তোমরা সেভেন্টি প্লাস স্কোর করবে এবং যে কোনো ক্যাটাগরি হও না কেন তোমরা জেনারেল হও ও বিসি হও এসসি হও এস টি হও ইডাব্লিউ এস হও অবশ্যই সেভেন্টি প্লাস যদি স্কোর করতে পারো তাহলে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ কিন্তু অবশ্যই তোমার কাছে হ্যাপিলি ইয়ার হবে এবং এই দু হাজার তোমার কাছে চিরস্মরণীয় তোমার লাইফে হয়ে থাকবে কেন আর এই বছরই তুমি কিন্তু চান্স পাবে আর এই বছরে চান্স পেলে মানে জীবনে অবশ্যই এটা ঐতিহাসিক সাল হিসাবে তোমার চিরস্মরণীয় থাকবে ঠিক আছে এবারে প্রশ্ন হচ্ছে কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে কি করে তোমরা হাসতে হাসতে এই সেভেন্টি প্লাস স্কোর করতে পারবে কি করে দেখো অনেক তোমরা দেখো আমি অবশ্যই বলে দিয়েছি যে বায়োলজি থেকে হাসতে হাসতে থার্টি ফাইভ পাবে আমি যা তোমাদের লাইভ ক্লাসে এসে দেখছি প্রিপারেশান ফিজিক্সের টেন ইংলিশে অবশ্যই তোমাকে দশ পেতে হবে কোন কোন টপিক থেকে দশ পেলে আমার টপিক কভারেজ করে টেন পাবে আমি বলে দিয়েছি ওকে ম্যাথ থেকে অবশ্যই সাত প্লাস পেয়ে যাবে জিকে থেকে আমি দশের মধ্যে পাঁচ রেখেছি রিজনিংয়ে পাঁচের মধ্যে পাঁচ কোনো গল্প হবে না কথা হবে না টোটাল তোমার এখানে স্কোর হচ্ছে সেভেন্টি টু অবশ্যই সেভেন্টি টু যেখানে সেভেন্টি প্লাস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। তাহলে সেভেন্টি প্লাস পেয়ে গেলে মানে তোমার গভর্নমেন্ট কলেজ অর্থাৎ যে চয়েস ফিলিং তুমি করবে চয়েস ফিলিংয়ের মধ্যে যে কলেজগুলো রাখবে সেই কলেজে কিন্তু রাউন্ড অনে তুমি পেয়ে যাবে আমি আবারও বলছি রাউন্ড অনে কিন্তু তোমার নাম অবশ্যই তো চলে আসবে বেশি নাম্বার দরকার নেই সেভেন্টি প্লাস আর সেভেন্টি প্লাস কিন্তু তুমি এই হাসতে হাসতে পেয়ে যাবে তাই কোনো চাপ নেই কোনো ডিপ্রেশন নেই অ্যাডমিট ডাউনলোড করো ডাউনলোড প্রিন্ট আউট করে নিয়ে আসো যে ইনস্ট্রাকশান রয়েছে সেগুলোকে ফলো করো এবং হাসতে হাসতে তোমরা তেরো তারিখ একদম স্লিপিং করবে খুব ইজিলিভাবে এবং চো তারিখ তোমরা পরীক্ষা দিয়ে আসবে এবং আমাকে এসে ফোন করবে দাদা সত্যি সেভেন্টি প্লাস কিন্তু অবশ্যই তোমাদের স্কোর হয়ে গেছে বা মার্ক তুমি করেছো এবং যেই নিয়মে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোশ্চেন পেপারটা সলভ করবে সেই নিয়মে যদি করতে পারো তার টাইমের মধ্যে কিন্তু তোমরা একশো পনেরো মার্কের উত্তর দিয়ে আসতে পারবে একশো মার্কের উত্তর দিয়ে আসতে পারবে দেড় ঘন্টার মধ্যে ঠিক আছে বা নব্বই মিনিটের মধ্যে একশো পনেরো মার্কের উত্তর দিয়ে আসতে পারবে তাহলে কিভাবে করবে সেই সমস্ত একশো প্রশ্নের পনেরো প্রশ্নের উত্তর দেড় ঘন্টার মধ্যে দিয়ে আসতে হবে একশো পনেরো মার্কের উত্তর দেড় ঘন্টার মধ্যে দিয়ে আসতে কী করে দিয়ে আসবে তারও আমি ভিডিও তোমাদের পোস্ট করে জানিয়ে দিয়েছি কি করে খুব সহজে করে আসবে আমি শেষে তোমাদের আবারও বলছি কোনো চাপ নেই কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই কোনো ডিপ্রেশন নেই ঠিক আছে সেভেন্টি প্লাস তুমি পেয়ে গেছো ধরে নাও পেয়ে গেছো যারা নিয়মিত ক্লাস করছো আর কি এটা স্ক্রিনশট মারো এবং এই ফিচার্সই তুমি পরীক্ষাটা দেবে এবং বাড়িতে এসে মিলে নেবে সেভেন্টি প্লাস পেয়ে গেছো মানে কিন্তু কোনো আর চিন্তা নেই আর পেতেই হবে আর পাবে তুমি ঠিক আছে এবছর যাতে তোমাদের প্রত্যেকের ঐতিহাসিক ইয়ার হিসাবে মনে থাকে সেটার জন্য লেগে পড়ো আর কোনো চাপ নেই অ্যাডমিট ডাউনলোড করে নিয়েছ হাসতে হাসতে পেয়ে যাবে তো সকলকে অল দ্য বেস্ট বেস্ট অফ লাখ তোমাদের সঙ্গে আবারও আবারও যাতে হাসি খুশিভাবে দেখা হয় কথা হয় পরীক্ষার দিন মানে চোদ্দ তারিখ সকলে ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো এবং অবশ্যই এই মোটিভেশনাল ভিডিওটা একটি লাইক করে যে সব ভাই বোনেরা নতুন আছো ক্লাসগুলো কিন্তু দেখে নাও ক্লাসগুলো অলরেডি দেখে নাও ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট বেস্ট অফ লাক